অন্ধকারত ডুবি থাকিব রাজ্য। গৰমৰ সৈতে সহাবস্থান কৰিব লাগিব আপুনি। হাত দাঙিলে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে, রাজ্য সরকারে ধরব নয় পর্যাপ্ত বিদ্যুৎ যোগান, কেন্দ্র সরকারে এতিয়া শেষ ভরসা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি অহার, কোনোপক্ষে 24 ঘণ্টা বিদ্যুতের যোগান ধরব নয় রাজ্য সরকারে, রাজ্যত বিদ্যুতের সংকট জোড়া মারিবলৈ এতিয়া কেন্দ্র সরকারে শেষ ভরসা মুখ্যমন্ত্রীর। শনিবারে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী আর কে সিংক সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী বিচারিলে 300 মেগাওয়াট বিদ্যুৎ। কেন্দ্রীয় মন্ত্রীগুলো হেনু আশ্বাস দিছে বিদ্যুৎ যোগানের। উল্লেখ্য যে রাজ্যত ব্যাপক লোডশেডিং হয়েছে, উৎকট গরমত অতিষ্ঠ হয়েছে সাধারণ জনতা। ইয়ার মাজতে মুখ্যমন্ত্রীর এক বক্তব্য সৃষ্টি করেছিল রাজ্যজুড়ি প্রতিক্রিয়ার। বিদ্যুৎ যোগান ধরব নোৱাৰাৰ কথা কৈ গরমের সঙ্গে সহাবস্থান করার আহ্বান জানাইছিল মুখ্যমন্ত্রী। শুনি লো আহক কি কৈছিল মুখ্যমন্ত্রী। পাওয়ারের যথেষ্ট অভাব হয়েছে, কারণ আমি যাওয়া বছর 1800 মেগাওয়াট পাওয়ার আমাক লাগিছিল, এই বছর 2500 মেগাওয়াট পাওয়ার লগা হয়েছে। পাওয়ার যদি আমি 10 টাকা মূল্যত কিনো, তেতিয়ালে অহা বছর আমি মানুহৰ বিদ্যুতৰ বিল 1.5 টাকাকৈ বঢ়াব লাগিব। সেই কারণে আমি অলপ এই কেটা দিন, বিশেষকৈ অহা কেটামান দিন আমি গরমটোৰ লগত তুলনা করে অলপমান ইজনে সিজনের লগত এডজাস্ট করে চলিব লাগিব। যদি মানুহে সহযোগ নকৰে বিদ্যুৎ বিলটো বাঢ়িবই লাগিব, আর বিদ্যুৎ বিলটো কৌশল করে নবঢ়ায় 10 টাকাত কিনিব লাগিব, 5 টাকাত রাইজক দিব লাগিব, তাতো আর কৌশল একো কথা নাই, তাত হিসাব নিকাশ তো ক্লিয়ার। যদি আজি মই ইউপির পৰা বিদ্যুৎ কিনো, মধ্যপ্রদেশৰ পৰা বিদ্যুৎ কিনো, সেই কারণে আমি মানুহক বহুত দিনৰ পৰা বুজাই আছিলো যে অসমত জলবিদ্যুৎ প্রকল্প কিয় হব লাগে। আজি দিনত বজাৰত আপোনালোকে গুগল কৰিলে দেখা পাব বজাৰত বিদ্যুতৰ মূল্য 10 টকা, আমি রাইজক বিক্রি করো 4.5 টকা, 6 টকা যদি মই লস করব লাগে, মই তো কর্মচারীক দরমাহাই দিব নোৱাৰিম। সেইটো কারণে অলপ আগপিছ করে আমি চলি আছো এইকেটা দিন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যই প্রচণ্ড গরমত জলাজুইত গরম ঘিউ ঠলার দরে কাম করেছিল। রাজ্যজুড়ি চোকা সমালোচনার সম্মুখীন হয়েছিল মুখ্যমন্ত্রী। আর ইয়ার পাছতে ক্যাবিনেটত সিদ্ধান্ত লৈ কেন্দ্রীয় সরকারের পর 300 মেগাওয়াট বিদ্যুৎ বিচারি শনিবারে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী আর কে সিংক সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী। উল্লেখ্য যে রাজ্যত সম্প্রতি প্রয়োজন 2500 মেগাওয়াট বিদ্যুৎ, বর্তমান সরকারী তথ্য মতে 1800 মেগাওয়াট বিদ্যুৎ যোগান ধরবা গেছে। তেনে প্রেক্ষাপটত কেন্দ্র সরকারে 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগান ধরলেও নাটনি হয়ে থাকিব 400 মেগাওয়াট বিদ্যুতর, ফলত রাজ্যত যে বিদ্যুতর নাটনি কোনো কারণতে দূর নহব সেয়া নিশ্চিত। এটা সিদ্ধান্ত আপনার, মুখ্যমন্ত্রীর কথা মতেই গরমের সঙ্গে সহাবস্থান করক, নতুবা সরকারক প্রশ্ন করক কেতিয়া নাইকিয়া হব বিদ্যুতর নাটনি। দিলওয়ার হোসেন মজুমদারের রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।